বিএনপি কোনো আইন আদালত মানে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন আইনের প্রতি বিএনপির কোনো শ্রদ্ধাবোধ নেই, তারা কোনো নিয়ম নীতি মানে না। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। হাসান মাহমুদ বলেন আইনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই বিএনপির। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেফতার নিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন ওয়ারেন্টভুক্ত আসামি হলে যে কাউকে গ্রেফতার করবে পুলিশ। এ সময় আইনের ভিত্তিতে ভুইফোর পত্রিকা বন্ধ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলতে চাচ্ছেন, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলেও তাকে গ্রেপ্তার করা যাবে না? ওয়ারেন্ট থাকলে তো গ্রেপ্তার হবেই, ওয়ারেন্ট থাকলে তো আওয়ামী লীগ নেতাও গ্রেপ্তার হয়। এখন কারো বিরুদ্ধে ভাঙচুরের, অগ্নিসংযোগের কিংবা অন্য কারণে ওয়ারেন্ট আছে তো পুলিশ তো তাকে গ্রেপ্তার করবে, এটাই স্বাভাবিক, এটাই আইনের প্রক্রিয়া। আর ভুইফোর পত্রিকা আমরা 100টা বন্ধ করেছি, আমরা 250টা বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম,